প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল খুনি মোস্তাক ও তার দোসর জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত না থাকলে মোস্তাক কখনোই এটা করতে সাহস পেত না। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের শুধু বিচার থেকেই রেহাই দেওয়া হয়নি, তাদের পুরস্কৃত করা হয়েছে, দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে। নাইকোর দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। গত 19 মার্চ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের সকল আদালতে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে 2005 সালে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল ও জে এম মোহাম্মদ আলী সহ বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য 19 অক্টোবর দিন ঠিক করেছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বুধবার আদেশ দেন। 2005 সালের ওই নির্দেশনায় বলা হয়েছিল আদালত প্রাঙ্গণে মাইক ব্যবহার করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না। আজ শুনানির পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের বলেছেন, ওই আদেশ অমান্য করে কোনো কাজ করলে আদালত অবমাননা করা হবে। ডক্টর ইউনুসকে নিয়ে মির্জা ফখরুলরা যে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন, 111 মতো ইউনুসকে নেতৃত্বে একটা নতুন সরকার হবে এমন কথাবার্তা বাজারে আসছে, সেই দুঃস্বপ্ন দেখছেন কিনা জানি না। 111 ইউনুস সাহেব কম চেষ্টা করেননি, কিন্তু তা তখন তিনি সফল হননি। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের ঐক্য পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনুসের পক্ষে বিশ্ব নেতারা পত্রিকায় যে বিবৃতি দিয়েছেন তাতে $2 মিলিয়ন খরচ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, এত টাকা ডক্টর ইউনুস কোথায় পেয়েছেন? এদিকে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক টুইটার বার্তায় তিনি ইউনুসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 160 জনেরও বেশি বিশ্ব নেতার বিবৃতিতেই সংযুক্ত করেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশকে জাতিসংঘের দেয়া প্রস্তাব গ্রহণ করা উচিত হবে বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনার তদন্ত জাতিসংঘ প্রস্তাবিত স্বাধীন কমিশন গঠনের বিষয়টি মেনে নেওয়ার জন্য এই আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে এবং এ উপলক্ষে নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে HRW এই আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে জোরপূর্বক গুমের ঘটনার তদন্তের স্বাধীন কমিশনকে সমর্থন করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। বাজারে সিন্ডিকেট আছে এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান তিনি বাণিজ্যমন্ত্রীকে ধরবেন। এ প্রসঙ্গে আজ বাণিজ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন তা তিনি ভালো জানেন। বাজারে সিন্ডিকেট আছে, ভাঙা হবে, এ ধরনের কোনো কথা আমি বলিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, গতকাল সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে 2 ঘন্টা ছিলাম, কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি, উনি জিজ্ঞেসও করেননি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার সকালে ডিএমপির সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন। বৈঠকে সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তিনি। এ সময় ডিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ঢাকা মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাটোর 4 আসনের সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল 7:20 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল কুদ্দুস ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।